ভাববেন না শাহ আহমদ শফি চলে গেছে, ইসলাম বিলীন হয়ে গেছে। ভাববেন না কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছে, তো ইসলাম মৃত হয়ে গেছে। ভাববেন না বাংলার বাঘ মামুনুল হক কারাগারে, তো ইসলামের আওয়াজ বন্ধ হয়ে গেছে। এটা যদি আপনারা ভাবতে পার ভাবতে চান, তো এটা মহা ভুল হবে আপনাদের জন্য। এটা মনে রাখবেন, বাংলাদেশে একজন মুসলমান জিন্দা থাকতে ইসলামের উপরে যদি কেউ কথা বলে, মুসলমানরা চিপাটা ছিঁড়ে ফেলবে। তো যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ? আমাদেরকে এ কথা তাগুত আর নাস্তিক্যবাদকে জানিয়ে রাখা দরকার। অনেকে বলেন, হুজুর আপনার এত চিল্লান কেন? তা আমরা এত চিল্লা, আপনার সমস্যা কি? আমার বাক স্বাধীনতা বাংলাদেশে দিয়েছেন আপনারা, আপনারাই বলেন বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড, গণতান্ত্রিক দেশ, এখানে সবার কথা বলার অধিকার আছে, চুপ থাকারও অধিকার আছে, চিল্লানোর অধিকার আছে। তো যদি গণতন্ত্রের কথা বলে বাক স্বাধীনতার স্লোগান দিয়ে নাস্তিকরা আমার রসুলের বিরুদ্ধে কটুক্তি করলে আপনাদের যদি সমস্যা না হয়, মামুনুল হকরা চিল্লাইলে আপনাদেরও সুবিধা কোথায়? আপনারাই তো বাক স্বাধীনতার স্লোগান দেন। ও হুজুর, এই দেশে এত আওয়াজ করা চলবে না, আলেমরা এত চিল্লাইতে পারবে না, এটা মনে রাখেন। মুসলমান যতদিন একজন জিন্দা থাকবে, আল্লাহর আওয়াজ তাজা থাকবে। যেদিন এই জমিনে আল্লাহর আওয়াজ রবে না, ওই দিন জমিনের মসনাদও ঠিকবে না। ওনারা যারা মনে করেন যে আল্লাহর আওয়াজ বন্ধ করেন, টাকলা মুরাদ থেকে শিক্ষা নেন, আল্লাহর আওয়াজ আছে, টাকলা মুরাদের নমিনেশনও নাই। আমাদের বক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা, ও নামের তাসবি কালাম বন্ধ করে কোন সে শালা, ঠিক না? এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের সাথে ফাইট হবে। আমাদের কণ্ঠে আওয়াজ রবে কার? অতএব যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ? ব্যাস আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।